আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থাম্বনেল বানাবেন, একদম আকর্ষণীয় থাম্বনেল কিভাবে বানাবেন জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিউয়ার্স, আপনারা দেখছেন আস্টেক টিউটোরিয়াল, সাথে আছে আপনাদের বন্ধু হাসমত আলী। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি অ্যাপসটিতে লগ ইন হয়েছি। অ্যাপসটিতে লগ ইন হওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসলো। আসার পর ভিউয়ার্স, আপনি যাবেন 16x9, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে সরাসরি, আপনি যাবেন গ্যালারিতে, আপনার গ্যালারিতে যাবেন এরকমভাবে, গ্যালারিতে যাবেন। তো ভিউয়ার্স, গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে একটি আপনাকে অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে। ব্যাকগ্রাউন্ড একটি ব্যাকগ্রাউন্ড আপনি পিকচার নিয়ে নেবেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড একটি পিকচার আমি নিয়ে নিব। কোনটা নিব, জাস্ট আমি এটাই নিয়ে দেখালাম আপনাদেরকে, একদম সিম্পলভাবে দেখাবো, অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। তো ভিউয়ার্স, আপনি এখানে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তো তারপর ভিউয়ার্স, আপনি যাবেন একটি ইমেজ আপনাকে নিতে হবে। তো একটি ইমেজ, আপনার ইমেজ, আপনি যে কোনো ইমেজ দিয়ে কিন্তু আপনি থাম্বনেল বানাইতে পারবেন, ঠিক আছে? তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ইমেজ সেট করবেন, কীভাবে আপনি স্টাইলিশ ভালো ভালো ফন্ট দিয়ে আপনি আকর্ষণীয় একটি থাম্বনেল বানাবেন, ঠিক আছে? তো এবার আমি নিচের দিকে স্ক্রল ডাউন করব। করার পর এখানে আমার অনেকগুলো হয়তো ইমেজ আছে, পিকচার আছে। তো একটি ইমেজ পিকচার আমি নিয়ে নিলাম। নেওয়ার পর ঠিক এই সাইজটা আমি অল্প বড় করে দিলাম। দেওয়ার পর ঠিক এরকম আপনি অল্প কেয়ারফুলি বানাবেন, ঠিক আছে? আমি অল্প জলদি জলদি বানাইছি, ঠিক আছে? বাস হয়ে গেল। এবার আমি এখানে একটি লক অপশন আছে, লক করে দিলাম। দেওয়ার পর এখানে আবার আমি এখানে গ্যালারিতে যাব। একটি আমি লোগো নিব, ইউটিউব লোগো আমি একটি নিয়ে নিব। এখানে ইউটিউব লোগো, আমার অসংখ্য ইউটিউব লোগো আছে। তো একটি লোগো আমি নিয়ে নিলাম, রাইডে ক্লিক করব। তো লোগোটি আমি জাস্ট এতটুকুই রেখে দিলাম, বাস হয়ে গেল, একটি লুক হলো। এবার আমি সেভ করব। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি স্কিপ করে দেখবেন না, বহুত একটি হেল্পফুল একটি ভিডিও, ঠিক আছে? ভিউয়ার্স, অবশ্যই এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, আমি আর একটি অ্যাপসের সাহায্য নিতে চাই। তো আমি আর একটি অ্যাপসে লগ ইন করলাম। লগ ইন করার পর ঠিক আমি যে ইমেজটি সেভ করলাম, তো সেই থাম্বনেলটি আমি এখানে নিয়ে নিব, ঠিক আছে? তারপর এখানে টুলসে যাব। তো আপনি আকর্ষণীয় থাম্বনেল যদি বানাইতে চান, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আর একটি অ্যাপসের আমি সাহায্য নিলাম। তো আমি আপনাদেরকে দেখাবো অ্যাপসগুলো আপনি কীভাবে ইউজ করবেন। তো আকর্ষণীয় থাম্বনেল বানানোর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আসলো। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি কিছু লেখি নাই। তো এই লেখার অপশনটা চলে আসছে, এখানে ডাবল ট্যাপ করতে হবে, অর্থাৎ দুইবার স্কিপ করবেন তাহলে লেখার অপশন চলে আসবে। তো আমি এই লেখাটা রিমুভ করে দিব, ঠিক আছে? এই লেখাটা আমি মুছে ফেললাম। মুছে ফেলার পর আমি কিছু আগের থেকে লিখে রেখেছি, তো আমি সেইটা পেস্ট করব এখানে। এখানে পেস্ট অপশন এসে গেল, বাস আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন ক্রিয়েট এইচডি অ্যাট্রাকটিভ থাম্বনেল। তো থাম্বনেল এভাবে বানাইতে পারবেন। তো এবার আপনি কালার চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে, এখানে ক্লিক করবেন, তাহলে এখানে কালার পেয়ে যাবেন, এখানে অসংখ্য কালার পেয়ে যাবেন, ঠিক আছে? এইভাবে কালার আপনি দেখে কোন কালারটি বেশি ভালো লাগে সেই কালারটি আপনি চুজ করে নেবেন। এখানে আরও অসংখ্য কালার পেয়ে যাবেন, খুবই ভালো একটি অ্যাপস, ঠিক আছে? তো আমি আপাতত বগা কালারটি দিয়ে আপনাদেরকে দেখাবো। তো তারপর এখানে আরও কিছু ফিউচার আছে, তো এইখানে ফিউচারগুলো দেখে নেবেন। এইভাবে ফিউচারগুলো আপনি ইউজ করতে পারবেন। তো চাইলে আপনি তারপর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনি স্টিকার, স্টাইলিশ ফন্ট এখানে আছে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? আপনার ইউটিউব কাস্টম থাম্বনেলে। তো এইভাবে আপনি থাম্বনেলে স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারবেন। তারপর অল্প জুম আউট করে দেন, বড় হয়ে যাবে। এইভাবে আপনি জুম আউট করতে পারবেন। তো এইভাবে আপনি স্টাইলিশ ফন্ট দিয়ে থাম্বনেল বানাইতে পারবেন, ঠিক আছে? এবার আমি সেভ করতে যাব। তো মোটামুটি একটু চমৎকারের মতোই হয়ে গেল, খুব সুন্দর হয়ে গেল। আরও এখানে অসংখ্য ফিউচার আছে, তো যেই ফিউচারটি আপনার বেশি ভালো লাগে সেই ফিউচারটি আপনি অ্যাড করবেন, তাহলে আপনার ইউটিউব কাস্টম থাম্বনেল আরও আকর্ষণীয় হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। আর
আমার মনে হয় আজকের এই ভিডিও থেকে অবশ্যই আপনি আকর্ষণীয় থাম্বনেল বানাইতে পারবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। এভাবে আপনিও বানাইতে পারবেন একটি অ্যাপসের সাহায্যতে, একদম ফ্রি অ্যাপস। তো এবার আপনাকে সেভ করার জন্য এখানে যেতে হবে। তো এখানে গেলাম। তো ভিউয়ার সেভ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, এখন পর্যন্ত যদি আমার এই অ্যাস্টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সুন্দর একটি লুক হলো, তারপর এখানে সেভ করতে পারবেন। ঠিক আছে, এক্সপোর্ট ক্লিক করবেন, তাহলে সেভ অপশন এসে যাবে। তো এইভাবে আপনি সেভ করে নেবেন, ডাইরেক্ট আপনার মেমোরিতে সেভ হয়ে গেল। তো এবার আমরা দেখব কীভাবে অ্যাপসগুলো আপনি ইউজ করবেন, কোন অ্যাপসগুলো ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম আমার মেমোরি ফাইলে। মেমোরি ফাইলে আসার পর আমি যে ইমেজটি এক্সপোর্ট করলাম সেটা আমি দেখে নিব। তো দেখেন, খুবই সুন্দর একটি আকর্ষণীয় একটি থাম্বনেল হয়ে গেল। তো এইভাবে আপনি থাম্বনেল বানাইতে পারবেন। থাম্বনেলগুলো যদি খুব সুন্দর হয় তাহলে আপনার ভিডিওটি আরও সৌন্দর্য হবে, আপনার ভিডিওতে আরও বেশি বেশি ভিউজ বাড়বে। ঠিক আছে, তো আপনার ভিউয়ার্সরা দেখেই বুঝতে পারবে যে না এই ভিডিওটা খুব একটা হেল্পফুল একটি ভিডিও হবে, অবশ্যই সেটা মনে করে আপনার ভিডিওটি অবশ্যই ক্লিক করে দেখবে। তো এইভাবে থাম্বনেল হচ্ছে আপনার ইউটিউবের ভিডিওর আকর্ষণীয় একটা থাম্বনেল। ঠিক আছে, তো অনেক হলো কথা, চলুন এবার আমরা অ্যাপসটি দেখে নিই। তো ভিউয়ার্স, আপনি যাবেন গুগল প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই অ্যাপস দুইটা, আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ঠিক আছে, থাম্বনেল মেকার আর একটি স্ন্যাপশিট, এই দুটি অ্যাপস আপনি ডাউনলোড করে নেবেন। এই দুটি অ্যাপসের সাহায্যতে আপনি খুব ভালো ভালো আপনি ইউটিউব কাস্টম থাম্বনেল আপনি বানাইতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওর থেকে অবশ্যই আপনি আকর্ষণীয় একটি থাম্বনেল আপনি বানাইতে পারবেন, আমার এটা দীর্ঘ বিশ্বাস। তো ভিউয়ার্স, অবশ্যই যাওয়ার আগে আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আগামীতে কোন ধরনের ভিডিও দিলে আপনাদের আরও হেল্পফুল হবে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, তো আমি আপনাদেরকে সেই অনুযায়ী আরও ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। আর অনেক ভিডিও আমি মেক করে রেখেছি, সেই ভিডিওগুলো আপনাদেরকে উপহার করব। তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই অ্যাস্টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন, সাবস্ক্রাইব করে রাখলে আপনি সবার আগে ভিডিওগুলো দেখতে পাবেন। তো ভিউয়ার্স, অনেক হলো কথা, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আবারও নতুন কথা হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অন্তরের তরফ থেকে ধন্যবাদ।